হরে কৃষ্ণ। শ্রী কামিকা একাদশী মাহাত্ম্য। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। প্রত্য উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, এই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ ফল লাভ হবে, তা সবিশেষে আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদ মুনির কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে লীনিত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীতি হন না। যিনি কেশবকে তুলসী সামঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মাজন্মিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসী দেবীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মিলন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চয় করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্ত পদায়নী, তোমায় প্রণাম করি। যেই ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, তার পিতৃ পুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্য, ব্রণহত্য, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এর মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। জয় জয় কামিকা একাদশী মাহাত্ম্য কি যা।